আজি আমি সেইটি পহঁচিছো যাহা রাধা এবং কৃষ্ণ নামনি মন্দির আউ এ মন্দির সম্পূর্ণ ভাবরে পরিত্যক্ত অবস্থা মু আপনকু সেই অবস্থা দেখাউছি যাহা ইয়ে সম্পূর্ণ মুক্তি মণ্ডপ বা বৈঠক মণ্ডপ এবং বৈঠক মণ্ডপ সম্পূর্ণ ভাবরে পরিত্যক্ত অবস্থা আউ এপটে মোর বাঁ পটে চৌরা যেটা কি বৃন্দাবতী এটি তুলসী বঞ্চিছন্তি কিন্তু না এটি গাঁ অছি না এটি ভগবান অছন্তি অছি কেবল গোটিয়ে পুরুণা ভগ্ন স্থাপত্য আউ মো ক্যামেরাম্যানকু অনুরোধ করিবি সে দেখাইবি যে কেমিতি পরিত্যক্ত অবস্থায় এই মন্দিরর রোষঘর হোক বা পূজারী থিবা তার গৃহ হোক সম্পূর্ণ ভাবরে ভগ্ন অবস্থায় ইয়ে হচ্ছে গোটিয়ে দ্বার যাহা উত্তর পার্শ্ব দ্বার এবং উত্তর পার্শ্ব দ্বার আপনার দেখিপারে সম্পূর্ণ ভাবে ভঙ্গা ইয়ে কেতবে খসিপারে আয়ে হচ্ছে তার ইটাখণ্ড যে ইটাখণ্ড আজ ভাঙ্গি পড়ছে ইয়ে আপনার মু ক্যামেরাম্যানকু কহিবি সে দেখবে সম্পূর্ণ ভাবে ঘর কেমতি ভাঙ্গিছি ইয়ে দেখন্তু মু আপনকু দেখাউছি ইয়ে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থা টাইল খসি পড়লানি ঘর সম্পূর্ণ ভাবে বিপদ সংকুল অবস্থার অছি কিন্তু ভগবানক সম্পত্তি যেহেতু স্বয়ং কৃষ্ণকর সম্পত্তি যেহেতু স্বয়ং রাধা কৃষ্ণকর পূজা যেহেতু এই মন্দিরে পূজা পায় এবং হাজার হাজার ভক্তকর বিশ্বাস আস্থা সেইপা এই ঘরকু কে ভাঙ্গিবাকু বি সাহস করুনাতি কিন্তু এহা আজি সম্পূর্ণ ভাবে বিপদ সংকুল অবস্থা অছি এইপাই বিপদ সংকুল অবস্থায় অছি তার গোটিয়ে কারণ সে হচ্ছে যে এই সমস্ত প্রপর্টি সরকার অধীনকু যাই সারিছে এবং এতে কোম্পানি তার নিজস্ব প্রপর্টি বনাই সারিছে যেহেতু কোম্পানি নিজস্ব প্রপর্টি বনাই সারিছে সেই দৃষ্টি সে এই গাঁর থাকা সমস্ত গ্রামবাসীকে বিস্থাপিত করে সারিছন্তি এবং পরবর্তী মুহূর্তে এই যে দেবালয় মানুষ যাহা সম্পূর্ণ ভাবে আজ ভূতকোঠি হয়ে পড়ে রয়েছে তাকে সে অনদেখা করে দিয়েছে এ দ্বার বোধ হয়ে খোলুনি কিন্তু রাতিপা হলে এটি ফুল আুলসী এবং ভগবান উপরে পূজা পাওছে বোধ হুয়ে আজ বি ভক্তর বিশ্বাস অছি যে কে ভক্ত আসুচান আগবান গৃহ আগে সে কিছু ফুল অর্পণ করি যদি এটি কুহযায় যে কোম্পানি এ ঘর এবং এই মন্দির বা পুরাতন মন্দিরকে ভাঙ্গিলানি কোম্পানি তার গোটিয়ে কারণ যে কোম্পানির মধ্যে আস্থা আশ্বাস অছে যে ভগবান অনেক কারণ কোম্পানির কাম করুয়া প্রত্যেকটি ওয়ার্কর সে সম্পূর্ণ ভাবে গোটিয়ে গোটিয়ে মানুষ এবং গোটিয়ে মানুষের বিশ্বাস আস্থা যে যেকোনসি মন্দিরের ভগবান থাকে মু ক্যামেরাম্যানকু পুঁ কহিবি যে ইয়ে সম্পূর্ণ ভাবে দেখতে তাঁকর প্রাচীর যে প্রাচীর আজ বটবৃক্ষ গছ সম্পূর্ণ ভাবে দেখুন দেখুন এই পরিত্যক্ত অবস্থায় যে সরীসৃপ কিংবা অন্যান্য জীবজন্তু বাস করছেন এবং ঘর সম্পূর্ণ ভাবে ধ্বংস পাইছে এবং মন্দিরকে মু কবি দেখাইবাই আমি ক্যামেরাম্যানকু যে সম্পূর্ণ ভাবে মন্দির দেখুন তার মুন্ডি পুরা ভগ্নবশেষে তৈরি হয়ে সারিছে এবং ক্যামেরাম্যানকু কবি এপটে সে সম্পূর্ণ ভাবে দেখবে কিপর মন্দিরটা সম্পূর্ণ ভাবে ভগ্ন অবস্থা না অছি তাঁকর চূল না অছি তাঁকর পতাকা না উড়ুছি তাঁকর বানা বানা হজি যাইছে মন্দির পড়ে রয়েছে মন্দির উপরে অনেক বৃক্ষ সে তাঁকর নিজের অস্তিত্ব জাহির করছেন তার গোটিয়ে কারণ এটি ভক্তর অভাব আউ মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়ি পড়ি দিনে ধ্বংস হয়ে যাব এ নিশ্চিন্ত বাস্তবিক কহিবাকু গলে যদি আম হিন্দু ধর্মর পরম্পরা সংস্কৃতি আউ এই সংস্কৃতি ভিতরে গোটিয়ে মুখ্য উপাদেয় মানিবা সে হচ্ছে মন্দির যেটি আমার আস্থা আউ বিশ্বাস সম্পূর্ণ ভাবে দৃঢ়ীভূত যদি আজ মন্দির অছি আউ দেবতা নাহান্তি তবে সে মন্দির থাকলে ভাগ বোধহুয়ে এই মন্দির আউ কিছুদিন গলে সম্পূর্ণ ভাবে ধ্বংস হয়ে যাব কিংবা এইভাবে ভূতকোটি হয়ে হয়ে তাহা দিনে মাটিরে মিশি যাব মু আশা করিবি যে এইভাবে রহস্যাকৃত মন্দির রাধাকৃষ্ণ মন্দিরকে যদি পুঁ থরে
ତିଆରି କରାଯାଇପାରନ୍ତା, ତାହା ଲୋକମାନଙ୍କର ଭକ୍ତମାନଙ୍କର ଆସ୍ଥା ଓ ବିଶ୍ୱାସ ହେଇଥାନ୍ତା।